हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो एकटा चिकेन कारी। रेगुलर एकटा चिकेन कारी के किभाबे असाधारण करे तुलते हय चलुन देखे नेई। शुरूतेई आमी एकटा ब्लेंडारे जग निये निएछि। आमी प्रथमे एकटा मशला तैरी करे निबो। एर जन्य प्रथमे आमी किछु गोटा गरम मशला निएछि। এখানে আছে দারুচিনি, জিরা, লবঙ্গ আর এলাচ। জিরা, লবঙ্গ আর এলাচটাকে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি, আর দারচিনিটাকে আমি এখন দিব না, এটা আমি পরে ফোড়নের সময় দিব। এবার আমি দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, যেহেতু শুকনা মরিচ দিয়েছি তাই একটু কম দিচ্ছি। এবারে আমি এতে সামান্য একটু জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। খুব সামান্য পরিমাণে দেবেন, বেশি দিলে কারিটা তিতা হয়ে যেতে পারে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা। যে পরিমাণে চিকেন নেবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজ, রসুন এবং আদাটা দিয়ে দিবেন। এবার এই মশলাগুলোকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। চলে এলাম মূল রান্নায়। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা। অন্যান্য মশলা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি না, কারণ পেস্ট মশলা সেগুলো সবই ব্যবহার করা হয়েছে। এখন আমি সেই পেস্ট করে নেওয়া মশলাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এ সময় আঁচটা একটু কম রাখবেন, এতে করে মশলাটা ছিটে আসবে না। এবারে মশলাটাকে তেলের সাথে খুব ভালো মতো কষে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে ব্লেন্ডারের জায়গায় মশলাটা বেটেছিলাম সেই জাগটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে এবং পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। মনে রাখবেন, এই মশলাটা যত ভালো কষানো হবে আপনার চিকেন কারির টেস্ট ততই ভালো হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরে লবণটা চেক করে আরও কম বেশি করা যেতে পারে, আপনারা একটু বুঝে লবণটা অ্যাড করে দেবেন। অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট ধরে কষানোর পরে আমি এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন ব্যবহার করছি। এবার এই চিকেনটার সাথে মশলাটাকে আবারও কষাতে হবে, যতক্ষণ না মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্রায় 7-8 মিনিট কষানোর পরে চিকেনটার এরকম চেহারা হয়েছে। এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে, কারণ এতে কিছুটা পানি রয়ে গেছে, মুরগিটা থেকে কিছুটা পানি রিলিজ হয়েছে, এবং এই পানিতেই প্রথমে মশলাটাকে এবং চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে। আরও প্রায় 5-7 মিনিট কষানোর পরে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিব কিছু কলি ছাড়ানো পেঁয়াজ, এবং কতগুলো পেঁয়াজ আছে এখানে একটু মোটা মোটা করে কাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের চিকেনে যে একটা অন্যরকম স্বাদ আসবে সেটা আপনারা একবার করলেই বুঝতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর খোসা। এখানে লেবুর খোসাটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবং অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন লেবুর খোসার সাদা অংশ চলে না যায়। সাদা অংশ গেলে কিন্তু আপনার তরকারি তিতা লাগবে। এবার এই পেঁয়াজ আর লেবুর খোসাটার সাথে মুরগিটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবারে চিকেনটা একেবারে কষে গেছে। মনে রাখবেন, এই চিকেন কারিটাতে কষানোতে মোটেও কার্পণ্য করা যাবে না, কষানোর মধ্যে আপনার চিকেন কারির স্বাদ নির্ভর করবে।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি পানি। আমি চিকেন কারিটাকে খুব একটা ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা করে তৈরি করব, এজন্য অল্প করে পানি দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল খেতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে দেবেন। চেষ্টা করবেন গরম পানি দিতে, এতে করে তরকারির স্বাদ অনেক ভালো আসে এবং খুব তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যায়। এই চিকেন কারিটা নর্মালি একটু মাখা মাখাই ভালো লাগে, তাই ঝোল না করলেই ভালো। এর ফাঁকে আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা মোটেও ঝাল ছড়াবে না, কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, যেটা আপনার চিকেন কারির স্বাদের সাথে ঘ্রাণটাকেও অতুলনীয় করে তুলবে। এবারে আমি এতে আরেক সাধারণ কিন্তু জাদুকরি মশলা অ্যাড করবো, সেটা হচ্ছে চিনি। যারা মনে করেন চিনি অ্যাড করলে কারিটা মিষ্টি হয়ে যাবে, প্লিজ বিলিভ মি, মোটেও তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা অসাধারণ ব্যালেন্স তৈরি হবে। যারা এখনও ট্রাই করেননি প্লিজ একটু চিনি দিয়ে দেখবেন, স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স তৈরি হয় যা আপনার তরকারিটাকে অতুলনীয় করে তোলে। প্রায় 7-8 মিনিট জ্বালানোর পরে আমার তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে। আপনার এই চিকেন কারি বাজি মাত করে দিবে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।